কনের টাকা নেওয়া হারাম না হালাল? হারাম, আমাদের জন্য না সবার জন্য? এটা ভুল শব্দ, তওবা করে নেবেন, ইসলাম এরকম বলে নাই। সুদের টাকা সবার খাওয়া হারাম নয়, কনের টাকা নেওয়া সকলের জন্য হারাম নয়, এটা বলতে গেলে তোমাকে কিছু থাকতে হবে বন্ধু, তা না হলে নয়। বলবো এবার বলবো, কোরআন বলেছে, আমি বলি নাই, কোরআন শোনাচ্ছে, সুদের টাকা সবার জন্য হারাম নয়, তেমনি জলসা করলে নেকি সকলের নসিবে হবে না। হুজুর তাহলে কার হবে বলে দেন, বলতো তোমাকে প্রথমটা শুনি দিই, আপনাদের মনে মনে হবে কি বলবো কি বলবি, সুদ খাওয়া হারালা হারাম সবার জন্য না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তৃতীয় পাড়ায় সুরা বাকারা 272 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারে 4 লাইন পঞ্চম লাইনের পরেতে আল্লাহ পাক শুনাচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, মুসলমানরা শোনো, ইমানদাররা শোনো, আল্লাহকে ভয় করো আর সুদের টাকা থেকে তওবা করো। মুসলমানের জন্য সুদ খাওয়া জোরে বলো হারাম, সবার জন্য হারাম জোরে বলো না। কারণ সুদের টাকা খাওয়া সবার জন্য হারাম না, কারণ মুসলমান সুদ খেতে জোরে বলো, মুসলমান সুদ খেতে জোরে বলো পারে না। তো এক কথায় মনে রেখে দিও, সুদখোর মুসলমান হতে জলসা দেবো এবারে একটু চটচড় করে, ওরে মুসলমান কখনো বিনাবাদী হতে জোরে বলো পারে পারে না। আর এক কথায় মনে রেখো, বেনামাজি মুসলমান হতে মরলে জানাজাটা পড়া যাবে না। আর এটা বললে ইমাম সাহেব সকালবেলা চাকরি আর এটা জানে আলেম কিন্তু বলতে পারে না। আর এই সত্যটা বলে দিলে চাকরি সকালবেলা থাকবে না, আজকাল মসজিদের মোতোয়ালি নামাজ জোরে বলো আরো জোরে পড়ে না। এতক্ষণ সুবহানাল্লাহ জোরে বলছিলে, এখন কেন বলছো না? এ যুবকেরা এবার বলো, শুনে নাও, মুসলমান বিনামাজি হতে পারে না। আমার নবী যা বলেছে অরিজিনাল না ভেজাল জোরে বলো অরিজিনাল, আল্লাহ যা বলেছে অরিজিনাল না ভেজাল জোরে বলো জোরে বলো, এ উল্টো যেটা বলবে সবগুলো হলো ভেজাল। কোরআন অরিজিনাল, নবী সুন্নত হলো অরিজিনাল, নবী সুন্নত থেকে শুরু করি। নবী বলেছেন বেনামাজির কোনো দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য যদি কেউ দোয়া করে আমার আল্লাহ তার দোয়াটা নেবে না। দরজায় বসে আছে যে কদনা, জলটা দিয়েছে যে কদনা, তোমরা বলো নামাজি বেশি না বেনামাজি বেশি? এবারে আখেরি মোনাজাতটা কবুল হবে কি হবে না? শুধু বললে হবে না, বাবারা হাত তোলো বাবা, আল্লাহ গাফুরুর রহিম। ফেরেশতারা বলছে তুই কোরআন হাদিস পড়েছিস না, ঘোড়ার ডিম ওই মনে কি পড়ছিস রে, তুই কি শিখলি কি আজ ঘোড়ার ডিম? কারণ বেনামাজির দোয়া কবুল জোরে বলো হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে তার দোয়াটাও কবুল জোরে বলো। ওই যাদের বাড়ি মিলাদ হচ্ছে বাড়িওয়ালা নামাজ পড়ে না, আর যে মরে গেছে সেও জীবনে নামাজ
পড়তো না। আর যত ভালো দোয়া করো বন্ধু, দোয়া কবুল হবে না। আল্লাহ শুনে দিয়েছে বেনামাজি জান্নাতে, বেনামাজি জান্নাতে যাবে? যদি বলো যাবে না, যদি বলে কোরআন কোথায় বলেছে কোরআন, তার লাপা শোনাচ্ছে মা সালাকা কুম পি সাকার কলু লাম না কুমিনাল মুসল্লি ওয়া লাম না কুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন ৪৫ নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক ছড়িয়ে রেখেছেন। সেদিন জান্নাতীরা জিজ্ঞাসা করবে মা সালাকা কুম ফি সাকার, কোন কারণে জাহান্নামে গেলে বলো? ও আব্দু সত্তার ভাই, তোমার বংশ ছিল সিদ্দিকি। বললে হ্যাঁ রে ভাই, আমাদের সিদ্দিকির বংশ। বলে তো কালার ভালো, ডিগ্রি ভালো, পাড়ার লোকে বলতো ভালো, মালকড়ি তো ছিল ভালো, তো দলে আমাদের মাল ছিল, জাহান্নামে কি করতে গেলি বলো? সেদিন বলবে মাল ছিল, মালকড়ি ছিল, বংশ ছিল, কালার ছিল, শুধু নামাজিতা ছিলাম না, ঘা ধরে জাহান্নামে দিয়েছে জান্নাতে যারা। আমার বোঝেন কি বোঝেন না? আরো নিজে শোনাচ্ছে তানফাউহুম সাফাআতুস সাফিরিন, আর আমার জন্য কেউ যদি সুপারিশ করে আমার আল্লাহ সুপারিশই নেবে না। কারণ বিনামাজির জন্য যদি দোয়া করে খোদা বলতে দেবো না। আর আমরা হাত তুলে দোয়া করছি রব্বানা জালামনা কুদ্দুসের বান্দার জাহান্নামে যায় না, ফেরদাউস দাও, ফেরদাউস তোকে ফেরে দেবো, প্রথম তোকে ফাঁড়বো না। ঘন্টা কোম্পানি আমার আল্লাহ বলেছে বেনামাজি যাবে না। ওমাল গরুর মগজকে চিল্লাতে শুরু করছে, মগজ ভাড়া পেয়েছো তো না তুমি? ফেরেশতা বলছে তকবীর ফাটাবো খালি কবরে আই দিচ্ছে, একবার তকবীর দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আমল চাই, কি চাই বলো? যদি বলো তাই আল্লাহ নবী সারা জীবন মক্কায় বসে মদিনায় বসে কেঁদেছে, বলেছে রব্বানা আমি নবী হাত তুলেছি আমার উন্মত জন্য জাহান্নামে জ্বলে না। আল্লাহ বললে শুনে রে হাবিব, আমি যা বলছি যেন তোর উন্মত কথাটা ভুলে না। আর ভুলে গেলে জেনে রাখিছে জাহান্নামে, যদি বলো জাহান্নামে যাবে না, জাহান্নামে ঠিকানা।